হাইকোর্টে মামলার সিদ্ধান্ত মৃত রাজকুমার সাউয়ের পরিবারের। কেন এই সিদ্ধান্ত, কি আবেদন নিয়ে তারা হাইকোর্টে যাচ্ছে, আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোন লাইনে। অয়ন জানাবেন আমাদের। অয়ন, অর্কময়, যে বিষয়টা গোটা পরিবারকে সব থেকে বেশি উদ্বেগে রেখেছে সেটা হচ্ছে পুলিশের যে অভ্যন্তরীণ তদন্ত, যে তদন্তটা হওয়ার কথা বা যে তদন্তটা কোর্ট আনকোর্ট হচ্ছেও বিচার বিভাগের নজরদারি বা পর্যবেক্ষণে, সেই তদন্ত চলাকালীন এই মামলার অন্যতম প্রধান সাক্ষী আসুরা বিবি বয়ান বদল করেছেন। এবং আসুরা বিবির আরো দাবি, তিনি কারুর চাপে বয়ান বদল করেছেন, যে চাপ তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় বলে ইতিমধ্যেই রাজকুমার সাউয়ের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। এখন রাজকুমার সাউয়ের পরিবার যেটা মনে করছে, আসুরা বিবি যদি এভাবে বয়ান বদল করতে থাকেন তাহলে মামলাটি ক্রমশ দুর্বল হয়ে পড়বে এবং পুলিশ হেফাজতে রাজকুমার সাউয়ের মৃত্যুর ব্যাপারটা অনেকটা লঘু করে দেখা দেবে এবং পুলিশও যেভাবে মামলা সাজাবে তাতে ব্যাপারটা অনেক লঘু হয়ে যাবে। এবং তাদের ইতিমধ্যেই পুলিশে বা সিআইডিতে আস্থা নেই বলে তারা জি চব্বিশ ঘন্টাকে জানিয়েছিল। তারা বলেছিল তারা সিবিআই তদন্ত চায় এবং সেই যে আর্জি, সেই আর্জি নিয়েই আজকে সকাল 11:30 সময় তারা কলকাতা হাইকোর্টে যাবে এবং কলকাতা হাইকোর্টে গিয়ে তারা বলবে যে পুলিশ কখনোই পুলিশের বিরুদ্ধে তদন্ত করতে পারে না, করলেও সেই তদন্ত নিরপেক্ষ হয় না, অতএব গোটা বিষয়টি সিবিআইকে সমর্পণ করা হোক। অর্কময়, ধন্যবাদ অয়।